তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপির দুই গোষ্ঠীর কন্দল এবার প্রকাশ্যে চলে এলো দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটল ঘটনা বুধবার রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে এই এলাকায় বুধবার রাতে একটি বাড়িতে সামাজিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উভয় গোষ্ঠীর সমর্থকরা সংশ্লিষ্ট বাড়ির বাইরে এক সময় দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বিজেপি কর্মী বাপন দাস আহত হন তার মোটর বাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে আহত বাপন দাস তেলিয়ামুরা থানায় তার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযুক্তরা হলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার মণ্ডল সভাপতি নির্মল দেবনাথ বিজেপির নেতৃত্ব বিজন কর সহ আরও এক ব্যক্তি এদিন তেলিয়ামুরা থানা প্রাঙ্গণে আহত বিজেপি কর্মী বাপন দাস এই সংবাদ জানান মন্ডল যুব যুবমুর্সা নির্মল দেব নাম মন্ডল প্রেসিডেন্ট যুব মুর্সার মন্ডল সভাপতি আমরা ওই আমার লগ একজন বন্ধু ঠান্ডা গেছে হঠাৎ করে হেরাদের থেকে ঠান্ডা সুরাই বালাই দিছে হঠাৎ করে জাহান থেকে তোরা তাড়াতাড়ি আমরা হঠাৎ করে তো গেরাতেই চাম দা এটা বেয়া ডাক্কা মারছে শুধু মতো দাক্কা মারছে দাদা তুই দু তিনটা ধাক্কা দিচ্ছে দাক্কা দিয়া ধরে লাগাইছে আমরা দৌড়িয়া আমরা মাইন্ড ধর করছে আসলো লগে আসলো দুজন কর দুজন পর কই আছে ক ডাইরে মাইডালা তাইনে কোন দলের তাইনে আসলো তাইনে তো খাই জালার মানে কোন পার্টি করে তাইনে বিজেপি করে আর আপনারা কোন পার্টি করে আপনারাও বিজেপি করেন কোন বিধানসভা এটা কৃষ্ণপুর এদিকে বুধবার রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পনেরো নম্বর বুথের বুথ কমিটির সভাপতি মানিক ঘোষের বাড়িতে আক্রমণ চালায় একদল দুষ্কৃতি বৃহস্পতিবার সকালে এই আক্রমণের ঘটনায় জড়িত অভিযুক্ত সৌরভ দাসকে স্থানীয়রা আটক করে তেলিয়ামুড়ার থানার পুলিশের হাতে তুলে দেন এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে